স্বয়ম্বর গোষ্ঠী করে দিয়েছে না তৃণমূল গাদা আমাদের জন্য, মেয়েদের জন্য। আর স্বয়ম্বর গোষ্ঠীতে যে মেয়েগুলোর নাম, তাদেরকে তৃণমূলের মিটিংয়ে না গেলে স্বয়ম্বর গোষ্ঠীতে লোন পাবে না। সরকার যে লোনের সুদ চার ভর্তুকি, সেই ভর্তুকি যত পার্সেন্টেজ ছিল তার থেকে কমিয়ে দিল। অশোক সে বলতি হ্যাঁ কি আমি তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, যেন বাবার জমিদারির পয়সা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর উল্টো ধমকানি দিচ্ছে, শাসানি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে, বলছে আমি যদি না জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার তোমাকে কে দেবে, যে সরকারে থাকবে সে দেবে, লাল ঝান্ডা পঞ্চায়েত চালাবে, লাল ঝান্ডা লক্ষ্মীর ভাণ্ডার দেবো। সরকারি প্রকল্প বন্ধ হয় না, কিন্তু সরকারি প্রকল্পের নাম করে তোমার তৃণমূলের ভাইগুলো যে পকেট গরম করছে, ওই পকেট গরম করা তৃণমূলের পার্টিটার লাল ঝান্ডা বন্ধ করে দেবে, তাই ওরা ভয় পাচ্ছে। তাই গায়ে গায়ে আমাদের মা বোনগুলো মাইক্রোফিন্যান্সের আমরা লোন নিতে বাধ্য হচ্ছি না? নাও তো লোন, তোমরা নাও তো লোন। লোনের শোধ সপ্তাহে দিতে হয় না, 15 দিনে? না দিতে পারলে ব্যাংকগুলো বাউন্সার পাঠাচ্ছে না। বাউন্সার মানে কি? গায়ে গতরে খেয়ে হাট্টা কাট্টা হয়েছে, তোমাকে ভয় দেখাতে যাবে। এ তো জমিদারি ব্যবস্থা ছিল, লেটেল বাহিনী পাঠিয়ে পিঠের চাপকে খাজনা আদায় করে নিয়ে যেত। আমরা এগোচ্ছি না পিছচ্ছি? তাহলে কি চাই আমরা? 100 দিনের জব কার্ডে শুধু ভাইগুলো কাজ করবে, আমরা কাজ করব না? আমরা জানি না কাজ করতে, আমরা গতর খাটাতে জানি না, আমরা রাজমিস্ত্রির সাথে দোকানদারের কাজ করি না, বাঁধ মেরামতির কাজ করি না, কাপড় জামা জরির কাজ আমরা করতে পারি না? পারি তো। তাহলে এই তৃণমূল কংগ্রেসের পার্টিটা মেয়েদেরকে 500 টাকা দিয়ে মাত পায়ের নিচে দাবিয়ে রাখতে চাইছে কি না? গোটা রাজ্যে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত যে মেয়েগুলোর সাথে এরা, পুলিশ তার FIR নিচ্ছে না কেন? বলছে কি করে নেব, যাকে স্যালুট মারি তৃণমূলের নেতা করেছে বা তার সাথে যারা থাকে তারাই তো করেছে, তারাই তো। তাহলে সবার আগে একটা হয়ে আমাদেরকে ঠিক করতে হবে যে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে এক টুকরো রুটিতে সন্তুষ্ট থাকবো, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারটা পরিচালনা করার জন্য গোটা রুটি দাবি করব। গোটা রুটি চাই আমাদের, কাজ করতে চাই, খাটতে চাই, পরিবারটাকে পরিচালনা করতে, গায়ের ঘরের মরদটার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করতে চাই, বাচ্চাকে বড় করতে চাই, লেখাপড়া শিখতে চাই, স্কুলের মাস্টারমশাই দিদিমণি হতে চাই। লেকিন ও লোক ডরতে হ্যাঁ, কিস চিজ সে ও লোক ডরতে হ্যাঁ? ইতনা সারা পুলিশ হ্যায় উন লোগোকে পাস, আমাদের মহিলাদেরকে জেলে ভরে দিল, ছেলেগুলোকে পেটালো, শ্যামলিদি বলে দিয়েছে যে কাকে দেখতে হবে, কাকে বুঝে নেব, ও আপনারা বুঝে নেবেন কাকে কি করবেন, ঠিক করে নেবেন। আমার পেটের ভাত যদি কেউ কাটতে আসে, সেই ভাত ফিরে আমার থালাতে নিয়ে আসতে হবে, তার জন্য প্রতিরোধে যা করার করে নেবেন, যা করতে হয় করে নেবেন।